প্রিয় শিক্ষার্থীরা, প্রোগ্রামিং এসেনশিয়ালস এর আজকের লেকচারে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমাদের 45 নম্বর লেকচার, আর ইতিমধ্যে আমরা 1 থেকে শুরু করে 7টি অধ্যায় কমপ্লিট করে ফেলছি। তো আজকে আমরা আলোচনা করব অষ্টম অধ্যায় নিয়ে, আর আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে লিস্ট ও লিস্টের উপাদান এবং লিস্টের উপাদান অ্যাক্সেসিং পদ্ধতি। তো আমরা এখানে কথা না বাড়িয়ে সরাসরি আমাদের লেকচারটি শুরু করতেছি। তো আমরা শুরুতে আলোচনা করব লিস্ট এবং লিস্টের উপাদান নিয়ে, আর আমি আশা করতেছি লিস্ট জিনিসটা কি তোমরা সেটা অলরেডি জানো, যেহেতু আমরা এর আগেও এই লিস্ট নিয়ে আলোচনা করেছি। তো দেখো, সেই আগের সংজ্ঞাটি আমরা এখানে রাখছি যে লিস্ট হচ্ছে পাইথনের একটি বৈচিত্র্যপূর্ণ ডাটা টাইপ, যা স্কোয়ার ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেটে আবদ্ধ কমা দিয়ে আলাদা করা আইটেম। এই অ্যান্সারটা বা এই সংজ্ঞাটা কিন্তু আমরা অধ্যায় 3 পড়ছিলাম, যখন ডাটা টাইপ নিয়ে আলোচনা করেছিলাম। তো সেম সেই সংজ্ঞাটি আমরা এখানে রাখছি। আশা করতেছি লিস্টের সংজ্ঞা যদি পরীক্ষায় আসে তাহলে তোমরা অবশ্যই অ্যান্সার করতে পারবা। তো খেয়াল করো, আমাদের এখানে একটা এক্সাম্পল রাখছি আমরা যে লিস্ট ইকুয়াল টু এই যে আসিয়া 3.50998845, ধরো একটা রোল নাম্বার। তো এটি কিন্তু একটা লিস্ট। দেখো, এই লিস্টের ভিতরে আমরা কমা দিয়ে দিয়ে প্রত্যেকটা আইটেমকে আলাদা করে রাখছি, আর এই লিস্টটা কিন্তু আমরা এই থার্ড ব্র্যাকেটের ভিতরেই লিখছি। ওকে, তো আমরা এখন দেখব লিস্টের উপাদান বা লিস্টের এলিমেন্ট টাইপ। একটু খেয়াল করো যে পাইথনে লিস্টের মধ্যে বিভিন্ন টাইপের এলিমেন্ট থাকতে পারে, অর্থাৎ এখানে লিস্টের উপাদান বলতে বোঝাইতেছে যে একটা লিস্টের ভিতরে কি কি ধরনের মান থাকতে পারে। তো দেখো, এই এক্সাম্পল দেখে কিন্তু আমরা বুঝতেছি যে একটা লিস্টের ভিতরে কোনো স্ট্রিং থাকতে পারে, কোনো দশমিক সংখ্যার মান থাকতে পারে, কোনো পূর্ণ সংখ্যা বা ইন্টিজার টাইপের মান থাকতে পারে। তো এগুলাই হচ্ছে তোমার লিস্টের উপাদান বা লিস্টের এলিমেন্ট টাইপ। তো দেখো, এখানে আমরা কয়েকটা লিস্টের এলিমেন্ট টাইপ লিখে রাখছি, যেমন ইন্টিজার টাইপ ডাটা। দেখো, এখানে কিন্তু ইন্টিজার টাইপের ডাটা আছে। ফ্লোটিং পয়েন্ট ডাটা, দেখো এখানে কিন্তু ফ্লোটিং পয়েন্টের ডাটা আছে। একইভাবে স্ট্রিং, দেখো এখানে কিন্তু স্ট্রিংও আছে। অর্থাৎ একটা লিস্টের ভিতরে কি কি থাকতে পারে সেগুলোকে বলি তার উপাদান বা এলিমেন্ট টাইপ। তো আশা করতেছি লিস্টের উপাদান বা লিস্টের এলিমেন্ট টাইপ যদি পরীক্ষায় আসে তোমরা অ্যান্সার করতে পারবা। তো এখান থেকে পরীক্ষায় কোয়েশ্চেন এভাবে আসতে পারে যে লিস্টের উপাদানগুলো সংক্ষেপে লিখো। তো তাহলে সেক্ষেত্রে এইরকম 3 থেকে 4টা পয়েন্ট লিখলেই হবে। তো এখন আমরা আলোচনা করব লিস্টের উপাদান অ্যাক্সেসিং, যেটা আমাদের 8.2 নম্বর অনুচ্ছেদ। এটি অনেক গুরুত্বপূর্ণ একটি অনুচ্ছেদ। একটু খেয়াল করো যে লিস্টের উপাদান সমূহকে অ্যাক্সেস করার জন্য পাইথনে বিভিন্ন পদ্ধতি প্রচলিত আছে। যেমন একটা হচ্ছে ইন্ডেক্সিং পদ্ধতি, যেটা আমরা অলরেডি অধ্যায় 4 কমপ্লিট করে আসছি। একটা আছে নেগেটিভ ইন্ডেক্সিং পদ্ধতি, এটাও আমরা অলরেডি অধ্যায় 4 কমপ্লিট করে আসছি। এবং আরেকটা হচ্ছে স্লাইসিং পদ্ধতি, এটাও কিন্তু আমরা অলরেডি অধ্যায় 4 কমপ্লিট করে আসছি। তো এর জন্যই বলতেছি, যদি তোমরা কেউ 3 নম্বর অধ্যায় আর 4 নম্বর অধ্যায় ভালোভাবে বুঝে থাকো তাহলে তোমাদের কাছে এই 8 নম্বর এবং 9 নম্বর অধ্যায় খুবই ইজি মনে হবে। ওকে, তো আমরা এখানে এই 3 ধরনের পদ্ধতি নিয়ে আলোচনা করব। তো খেয়াল করো, আমরা শুরুতে আলোচনা করব ইন্ডেক্সিং পদ্ধতি নিয়ে। তো দেখো, যেহেতু তোমরা অলরেডি জানো যে ইন্ডেক্সিং জিনিসটা কি, তো আমি এখানে জাস্ট একটু মনে করে দিতেছি যে যে পদ্ধতিতে লিস্টের কোনো আইটেমকে অ্যাক্সেস করার জন্য ইন্ডেক্স নাম্বার ব্যবহার করা হয় তাকে ইন্ডেক্সিং পদ্ধতি বলে। আর লিস্টের ইন্ডেক্স নাম্বার সবসময় 0 থেকে শুরু হয়, তোমরা অলরেডি এটা জানো। তো দেখো, এখানে একটা এক্সাম্পল রাখছি আমরা। ধরো মাই লিস্ট, একটা লিস্টের নাম দিচ্ছি আমরা মাই লিস্ট। তুমি এখানে যে কোনো নাম দিতে পারো, ABCD লিখতে পারো, তোমার নাম লিখতে পারো, কোনো প্রবলেম নেই। তো দেখো, মাই লিস্ট ইকুয়াল টু আমরা এখানে কি দিচ্ছি, থার্ড ব্র্যাকেট ইউজ করছি। এই থার্ড ব্র্যাকেটের ভিতরে দেখো কিছু মান রাখছি, আসি একটা মান রাখছি, সেই আগের এক্সাম্পলটাই 3.50 একটা জিপিএ রাখছি, 998845 একটা মান রাখছি। তার মানে এই আসি এটা হচ্ছে 0 নম্বর ইন্ডেক্স, এই 3.50 আছে আমাদের 1 নম্বর ইন্ডেক্স, আর এই 998845 এটা হচ্ছে আমাদের 2 নম্বর ইন্ডেক্স। কারণ আমরা জানি যে লিস্টের ইন্ডেক্স শুরু হয় কত থেকে, 0 থেকে। অবশ্যই তাহলে এটা 0 থেকে শুরু করতে হবে। তো এটাই হচ্ছে তোমার ইন্ডেক্সিং পদ্ধতি। খেয়াল করো, আমি যদি এখানে প্রিন্ট করি মাই লিস্ট আর ইন্ডেক্সিং বা থার্ড ব্র্যাকেটের ভিতরে আমরা কি লিখছি, 0, তো 0 নম্বরের ইন্ডেক্সে কি আছে, আসি আছে। তাহলে আমাদের কাকে অ্যান্সারে দেখাবে, এই আসি একে দেখাবে। তো তুমি যদি এখানে প্রিন্ট করতে মাই লিস্টকে আর এখানে 0-র পরিবর্তে লিখতে 1, তাহলে অ্যান্সার আসতো 3.50। আর তুমি যদি লিখতে এখানে 2, তাহলে অ্যান্সার আসতো এই 998845। আশা করতেছি ইন্ডেক্সিং পদ্ধতি তোমরা বুঝতে পারছো। তো তারপর যদি এখানেও প্রবলেম মনে হয় তাহলে সেক্ষেত্রে তোমরা একটু কষ্ট করে অধ্যায় 3 এবং 4 এই দুটো অধ্যায় একটু ভালো করে কমপ্লিট করে আসবা। ওকে, তো আমরা এখন দেখব নেগেটিভ ইন্ডেক্সিং পদ্ধতি। একইভাবে ওই আগের যেটা দেখলাম আমরা, সেটা বিপরীত হচ্ছে এটা, যে পদ্ধতিতে লিস্টের কোনো আইটেমকে অ্যাক্সেস করার জন্য নেগেটিভ ইন্ডেক্স নাম্বার ব্যবহার করা হয় তাকেই নেগেটিভ ইন্ডেক্সিং পদ্ধতি বলে। আর লিস্টের নেগেটিভ ইন্ডেক্স নাম্বার -1 দিয়ে শুরু হয়। এখানে -1 দ্বারা লিস্টের সর্বশেষ মান বোঝায়। তো খেয়াল করো, একটা এক্সাম্পল রাখছি আমরা, সেম এক্সাম্পল মাই লিস্ট। এই লিস্টের ভিতরে দেখো 3টা ডাটা আছে। ওকে, তো আমরা প্রিন্ট করছি কাকে, এই মাই লিস্টটাকে প্রিন্ট করছি, এবং কি তার ভিতরে দেখো ভ্যালু দিছি কত আমরা, -1, অর্থাৎ ইন্ডেক্স নাম্বার কত দিছি আমরা, -1। তো যেহেতু ইন্ডেক্স নাম্বার -1 দিছি, আর আমরা কিন্তু অধ্যায় 4-এও আলোচনা করছিলাম যে নেগেটিভ ইন্ডেক্স সবসময় ডান দিক থেকে শুরু হয়, তার মানে এখানে -1 তার আমাদের অ্যান্সার আসবে এই 998845 এটা। তো খেয়াল করো, দেখো আমাদের অ্যান্সার কিন্তু এটাই আসছে।
তো তুমি যদি এখানে দিতা -2 তাহলে আমাদের অ্যানসার আসতো 3.50 তুমি যদি দিতা -3 তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যানসার আসতো এই আসিয়া নামটা আমি আশা করতেছি নেগেটিভ ইন্ডেক্সিং পদ্ধতিটাও তোমরা বুঝতে পেরেছো তো আমাদের আজকের আলোচনার সর্বশেষ বিষয় হচ্ছে স্লাইসিং পদ্ধতি এটা খুবই সহজ একটি পদ্ধতি এটা নিয়ে আমরা অলরেডি অধ্যায় 4 এ আলোচনা করেছি একটু খেয়াল করো যে স্লাইসিং অপারেটর বা কোলন ব্যবহার করে লিস্টের আইটেমকে অ্যাক্সেস করার পদ্ধতিকে এই স্লাইসিং পদ্ধতি বলে যেমন আমরা সেম একটা एग्जांपल রাখছি দেখো মাই লিস্ট নামে এর ভিতরে সেই সেম ডাটাগুলাই আছে দেখো এখানে আমরা স্লাইসিং পদ্ধতিতে এগুলাকে অ্যাক্সেস করতেছি আমরা কাকে প্রিন্ট করছি এখানে এই মাই লিস্টটাকে প্রিন্ট করছি দেখো এখানে স্লাইসিং পদ্ধতিতে লিখছে আমরা 1 স্লাইসিং 2 বা 1 কোলন 2 তার মানে এটা 1 থেকে শুরু করে 2 নাম্বার ইনডেক্সে যে ডাটাগুলো আছে সেগুলোকে অ্যানসারে দেখাবে ওকে দেখো তাই কিন্তু দেখাইছে এখানে 0 টা আছে কি আছে 1 আছে কত 3.50 দেখো 1 এরটা এখানে দেখাইছে 2 আছে কত 998845 দেখো 2 এর অ্যানসারটা আমাদের এখানে দেখাইছে ওকে তাহলে খেয়াল করো এই एग्जांपलটাকে যদি আমরা আবার দেখি একটু খেয়াল করো মাই লিস্ট সেই সেম ভ্যালুগুলোকে রাখলাম এখন আমরা দেখো এখানে প্রিন্ট করছি মাই লিস্ট এবং কি -2 ইনটু বা -2 কোলন -1 আমরা কিন্তু এখানে নেগেটিভ ইনডেক্সিং দ্বারা এই স্লাইসিং করতেছি এখানে তো দেখো এখানে -2 মানে আমরা কি বোঝাইতেছি এটা যদি -1 হয় এটা হচ্ছে আমাদের -2 তার মানে -2 হচ্ছে 3.50 আর -1 হচ্ছে আমাদের 998845 তাহলে আমাদের এই অ্যানসারটাও কিন্তু সেই সেম ভাবেই দেখাবে তো এটা ছিল আমাদের পজিটিভ ভাবে এটা ছিল আমাদের নেগেটিভ ভাবে কিন্তু দুইটাই কিন্তু আমরা এই স্লাইসিং পদ্ধতি ব্যবহার করে করছি যেহেতু মাঝখানে আমাদের কি আছে একটা স্লাইসিং অপারেটর আছে তো আশা করতেছি স্লাইসিং পদ্ধতিটা তোমরা বুঝতে পেরেছো তো তারপরে যদি তোমাদের কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে কমেন্টের মাধ্যমে জানাবা তো আজকে লেকচার থেকে পরীক্ষায় যেভাবে প্রশ্নগুলো আসতে পারে একটু খেয়াল করো তোমাকে প্রশ্ন করতে পারে লিস্ট বলতে কি বোঝায় আর আমি আশা করতেছি এটা অলরেডি তোমরা জানোই অ্যানসারটা দুই নাম্বার কোশ্চেন বলতে পারে যে লিস্টের উপাদান সমূহ কি কি তাহলে সেক্ষেত্রে তুমি অ্যানসার দিতে পারো যে ইন্টিজার টাইপ ফ্লোটিং টাইপ স্ট্রিং ডিকশনারি ইত্যাদি ওকে তিন নাম্বার কোশ্চেনটা দেখো যে লিস্টের উপাদান অ্যাক্সেসিং প্রক্রিয়া বর্ণনা করো অনেক ইম্পর্টেন্ট একটি কোশ্চেন আশা করি এই কোশ্চেনের অ্যানসারটা এখন তোমরা দিতে পারবা যে লিস্টের উপাদানকে আমরা তিন পদ্ধতিতে অ্যাক্সেস করতে পারি একটা হচ্ছে ইনডেক্সিং পদ্ধতি নেগেটিভ ইনডেক্সিং পদ্ধতি আর একটা হচ্ছে স্লাইসিং পদ্ধতি তো আশা করি এই অ্যানসারগুলো তোমরা লিখতে পারবা তো আগামী লেকচারে আমরা অধ্যায় 8 এরই লিস্টের উপাদান আপডেটিং সংযোজন এবং ডিলিটিং প্রক্রিয়া নিয়ে আলোচনা করব তো আগামী লেকচার দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ